सुप्रिय शिक्षार्थीवृंद ऑनलाइन क्लासे सबाई के स्वागत जानाच्छि। आमी खुर्शेद आलम शिक्षक रामू कैंटनमेंट पब्लिक स्कूल और कॉलेज। आशा करी तुम्हारा सबाई भालो आछो, अल्लाह रहमते आमी भालो आछि। आमरा उच्चतर गणित प्रथम पत्रेर प्रथम अध्याय मैट्रिक्स और निर्णायक धारावाहिक भावे आलोचना करछि। तारी धारावाहिकताय आज के आम्रा आलोचना करब निर्णायकेर विस्तार ओ धर्मावली। प्रथमे देखो निर्णायक बा डिटार्मिनान्ट। कतगुलो बुक थेके सारी ओ कलमे वर्गाकार भावे साजानोके निर्णायक बोले, जार निर्दिष्ट मान आछे। देखो एखाने आमादेरके दुइटी विषय ख्याल करते हबे, अर्थात निर्णायक हबे वर्गाकार, अन्य कोनो आकृतिर निर्णायक हबे ना। अर्थात निर्णायक होते गेले सारी संख्या एवं कलम संख्या समान होते हबे। होते पारे सेटा दुई सारी दुई कलम विशिष्ट, किंबा तीन सारी तीन कलम विशिष्ट, अथवा चार सारी चार कलम विशिष्ट। किन्तु आमादेरके निर्धारित करे देवा हुए छे आम्रा चार कलम चार सारी चार कलम विशिष्ट निर्णायक एखाने आलोचना करते पारबो ना। आम्रा सर्वोच्च तीन सारी तीन कलम विशिष्ट निर्णायक आलोचना करब। द्वितीय विषयटी हच्छे जार निर्दिष्ट मान आछे, अर्थात निर्णायकेर मान आछे। आमी सहजभावे जदि बोली बोलते पारि मैट्रिक्सर मान निर्णय करार जन्नई निर्णायक, अर्थात मैट्रिक्सर किन्तु कोनो मान नहीं। ताहले मैट्रिक्सर मान निर्णय करार जन्नो कि निर्णायक, और जे मैट्रिक्सटीके आमरा निर्णायक आकारे प्रकाश करते पारबो से मैट्रिक्सटीके होते हबे वर्ग मैट्रिक्स। वर्ग मैट्रिक्स छाड़ा अन्य कोनो मैट्रिक्सके निर्णायक आकारे प्रकाश करा जाबे ना। इतिपूर्वे लेसनगुलोते आमरा देखेछि আমরা সারি চিনেছি কলাম চিনেছি, তাহলে দেখো এখানে আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটাকে বলতে পারি প্রথম সারি, তারপর এ টু বি টু সি টু এদিকে এটাকে বলবো দ্বিতীয় সারি বা আর টু অর্থাৎ রো টু, এরপর এখানে এ থ্রি বি থ্রি সি থ্রি এটা হচ্ছে তৃতীয় সারি বা থার্ড রো। আবার কলামের পরিচিতি যদি দিই তাহলে আমরা বলবো এখানে এ ওয়ান এ টু এ থ্রি এটা হচ্ছে ফার্স্ট কলাম, সি ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি এটা হচ্ছে সেকেন্ড কলাম, এবং সি ওয়ান সি টু সি থ্রি এটা হচ্ছে থার্ড কলাম। তাহলে আমরা যখন একটি নির্ণায়কের মান নির্ণয় করতে যাব আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে বিস্তার, নির্ণায়ককে বিস্তার করতে হবে। তাহলে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তার করে থাকি। প্রথম সারি বলতে এই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই সারির সাপেক্ষে, এটা কিন্তু বাধ্যবাধকতা নয়, অর্থাৎ এমন নয় যে প্রথম সারির সাহায্যেই বিস্তার করতে হবে, এরকম না। আমরা যে কোনো সারি কিংবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করতে পারব, তারপরও সাধারণত আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব। তাহলে এর আগে আমাদেরকে একটা বিষয় জেনে নিতে হবে, অবস্থানগত চিহ্ন, অর্থাৎ এখানে কয়টি বুক্তি আছে, এখানে নয়টি বুক্তি আছে, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এভাবে কয়টি বুক্তি আছে, টোটাল নয়টি। এই নয়টি বুক্তিরই কী আছে, চিহ্ন আছে। আমরা চিহ্ন কীভাবে নির্ধারণ করব, আমরা মাইনাস ওয়ান লিখে তার উপরে অবস্থানগত মান কী করে দিব, যোগ করে দিব। যেমন এখানে এ ওয়ান যেটি আছে তার সারিগত অবস্থান ওয়ান, কলামের অবস্থান ওয়ান, অর্থাৎ সেটি প্রথম সারির প্রথম কলামে আছে। তাহলে এখন আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে মাইনাস ওয়ানের উপরে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কী করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এখানে কত হবে, এখানে হবে টু।
তাহলে মাইনাস ওয়ানের উপরে যদি জোড় পাওয়ার থাকে সেটা কি হয়ে যাবে প্লাস ওয়ান, অর্থাৎ এটার চিহ্ন হবে প্লাস। আমরা সোজা বাংলায় বলতে পারি যার অবস্থানগত সংখ্যাগুলোর মান জোড় হবে তার অবস্থানের চিহ্ন হবে প্লাস, আর মাইনাস আর বিজোড় হলে তাহলে হবে মাইনাস। যেমন আমরা যদি এখন বি3-র অবস্থান চিন্তা করি, সেটি কোথায় আছে? তৃতীয় সারির দ্বিতীয় কলামে আছে। তাহলে তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে এখানে কত হয়? ফাইভ। অর্থাৎ এটা হচ্ছে সারি আর A2 হচ্ছে কলামের অবস্থান, তাহলে ফাইভ। এই মাইনাস ওয়ানের উপর যদি আমরা ফাইভ পাওয়ার করে দিই তাহলে কী হবে? মাইনাস ওয়ান হবে। তাহলে এই বিত্রিয়ের চিহ্ন যদি বলি কী হবে? মাইনাস। আরেকটু তোমরা সহজভাবে বলতে পারো, অর্থাৎ এই যে এর অবস্থান আমরা কী পেয়েছি? প্লাস। তাহলে এটার হবে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাস, এভাবে যাবে। অথবা তোমরা এভাবে চিন্তা না করে যদি উপর নিচে চিন্তা করো তাও পারো, প্লাস মাইনাস প্লাস, এরপর আবার মাইনাস প্লাস মাইনাস, মাইনাসের পরে আবার প্লাস মাইনাস প্লাস, এভাবে। তাহলে হচ্ছে অবস্থানগত চিহ্ন, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখন আমরা প্রথম সারির সাপেক্ষে এই ডিটারমিনান্টকে আমরা বিস্তার করব। তাহলে আমরা প্রথম সারির প্রথম উপাদানটা নিলাম এখানে A1। এখন প্রথম সারির প্রথম কলামে যেহেতু এই উপাদানটি আছে, তাহলে এর সংশ্লিষ্ট সারি এবং কলামকে আমরা বাদ দিয়ে দিব, সোজা কথা। তাহলে আর কী থাকে? আর তাহলে অবশিষ্ট থাকে এখানে এই উপাদানগুলো। তাহলে এখন আমরা এখানে এটাকে লিখে দিয়েছি নির্ণায়ক আকারে, B2 C2, নিচে হচ্ছে B3 C3, আর এখানে A1-এর সামনে প্লাস, অবস্থানগত কারণে প্লাস, যেহেতু এটা শুরুতে এই জন্য এখানে আমরা প্লাস দিইনি। এরপরে আমরা B1-কে লিখলাম, দেখো এখানে B1-কে লিখেছি, আর B1-এর সামনে কি? মাইনাস। কেন? কারণ আমরা যখন অবস্থানগত চিহ্ন দেখেছি তখন এটার সামনে কী ছিল? এটা এটার জন্য কি? মাইনাস। এই জন্য আমরা সামনে মাইনাস দিয়েছি। অতপর আমরা কি করব? এই B1 কোথায় আছে? প্রথম সারির দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলামকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আর অবশিষ্ট কী থাকে? দেখো অবশিষ্ট থাকে A2 A3 এখানে আর C2 C3, এখানে আমরা এটাকে লিখে দিয়েছি। এরপর আমরা কি করেছি? প্রথম সারির যে তৃতীয় ভুক্তিটা আছে এটাকে লিখেছি C1, আর C1-এর অবস্থানগত চিহ্ন ছিল প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এখানে C1-এর সামনে হচ্ছে প্লাস। এবার C1-এর অবস্থান বলো, সেটা হচ্ছে প্রথম সারির তৃতীয় কলামে আছে। তাহলে প্রথম সারি এবং তৃতীয় কলামকে আমরা বাদ দিলাম। তাহলে আর কারা অবশিষ্ট থাকে? এখানে অবশিষ্ট থাকা হলো এই উপাদান চারটি, A2 B2 A3 B3। তাহলে এখানে আমরা তাকে নির্ণায়ক আকারে লিখে দিয়েছি। এরপর আমরা এখন কি করেছি? দেখো এখানে A1-কে ঠিক ওই A1-কে এখানে বাইরে রেখেছি, এখন আমরা এদিকে গুণ করব, অর্থাৎ B2 C3 এখানে গুণ করে দিয়েছি এদিকে। এরপরে হচ্ছে এখানে শত্রুর মাইনাস, আসলে শত্রু না, সূত্রের। হ্যাঁ, আমি সূত্রকে অনেক সময় মজা করে শত্রু বলে থাকি, যাই হোক। এরপর আমরা এইদিকে এই কোনাকুনি গুণ করব, তাহলে কী হয়? C2 B3 বা B3 C2 এভাবে লিখে দিয়েছি। আর এখানে মাইনাস B1 এটা এখানে লিখেছি। তারপর আমরা কী করেছি? একই কাজ করেছি এখানে, অর্থাৎ এখানে A2 দিয়ে এই C3-কে গুণ করেছি এই কোনাকুনি, এভাবে লিখেছি। একইভাবে এখানে সূত্রের মাইনাস এটা, অথবা আমরা এই কোনাকুনি গুণ করে এখানে লিখে দিয়েছি। এরপর প্লাস C1 এখানে, একইভাবে দেখো A2 দিয়ে এই B3-কে গুণ হবে, এরপরে সূত্রের মাইনাস এই কোনাকুনি আমরা গুণ করবো B2 A3 বা A3 B2, এভাবে গুণ করে দিয়েছি। অতপর আমরা এখানে এইগুলা গুণ করে তারপর এখানে মাইনাস করে তারপরে এটার সাথে গুণ করবো, এভাবে প্লাস মাইনাস করে আমরা হিসেব করে একটা নির্দিষ্ট মান পাবো। তাহলে এটা হচ্ছে কি? নির্ণায়কের
विस्तार एवं निर्णायक मान निर्णय करते हले अवश्य विस्तार करते हबे। आमरा साधारणत ए नियमटाई अनुसरण करब। एखाने अनेक भावे विस्तार करा जाए, तारपर आमरा एतदिके मन ना दिए आमरा जेहेतु एखन प्रथमबार देखते पाच्छि एजन्य आमरा विभिन्न धरनेर जे प्रक्रियागुलो आछे ओदिके ना गिए आमरा सहज एकटि प्रक्रिया जाब एबं सब समय एटाई फलो करब। कारण नेक्स्ट जखन आमरा काज करब द्वितीय अध्यायेओ जखन काज करब ভেক্টরে তখন আমাদের দেখা যাবে নির্ণায়কের কাজ করতে হচ্ছে, এই জন্য আমরা একটা নির্দিষ্ট মানে যাব। দেখা যাচ্ছে ফিজিক্সেও আমার নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, তখন আমার বিস্তার প্রয়োজন। এখানে ফার্স্ট কলাম যেটা আছে A1 A2 A3 এর সাপেক্ষে কী করা হয়েছে, বিস্তার করা হয়েছে, তোমরা এটা চাইলে বুঝে নিতে পারো। সেটা হচ্ছে একইভাবে, অর্থাৎ এখানে কী করা হয়েছে, A1 উপাদানটি নেওয়া হয়েছে, এর সংশ্লিষ্ট সারি কলাম বাদ দেওয়া হয়েছে, এরপর যারা আছে তাদেরকে কী করে দিয়েছে আমরা এ কোনাকোনি গুণ B2 C3 এবং সূত্রের মাইনাস দিয়ে C2 B3 এভাবে গুণ করা হয়েছে। এরপর আমরা কী করব, এই উপাদানটি নিয়েছি, এই উপাদানের চিহ্ন কী ছিল, মাইনাস ছিল, এবং মাইনাস A2 নিয়েছি, অতপর আমরা এই উপাদান সংশ্লিষ্ট সারি এবং কলাম বাদ দিয়েছি, তাহলে যারা থাকে এই যে B1 C1 B3 C3 এদেরকে কী করেছে, এই কোনাকোনি গুণ এবং এই কোনাকোনি গুণ করে দিয়েছি। অতপর আমরা এখানে A3 লিখেছি, এখানে এটা চিহ্ন যেহেতু প্লাস প্লাস A3, এরপর এই সংশ্লিষ্ট সারি এবং কলাম বাদ দিয়েছি, তাহলে যারা অবশিষ্ট থাকে তাদেরকে কী করেছে, এই কোনাকোনি গুণ, তারপর সূত্রের মাইনাস, তারপর এই কোনাকোনি আমরা গুণ করে দিয়েছি। এভাবে আমরা প্রথম কলামের সাহায্য বিস্তার করতে পারি। আমি আগেই বলেছি, অর্থাৎ যে কোনো একটি সারি কিংবা যে কোনো একটি কলামের সাপেক্ষে আমরা বিস্তার করতে পারি, তারপর আমরা সচরাচর কী করব, প্রথম সারির সাপেক্ষে সহজে বিস্তার করব। এ হচ্ছে নির্ণায়কের বিস্তার। একটু আগে বলেছি, অর্থাৎ নির্ণায়কের ভুক্তির চিহ্ন নির্ধারণের সূত্র -1 দিয়ে, তারপর এখানে I+J দেওয়া হয়েছে। আসলে এগুলো হচ্ছে I বলতে সারি সংখ্যা এবং J বলতে কলাম সংখ্যা, এদের সমষ্টি বা যোগফল। এভাবে আমরা কী করতে পারি, যে কোনো ভুক্তির চিহ্ন নির্ণয় করতে পারি। একটা যদি তিন সারি তিন কলাম বিশিষ্ট কী হয় নির্ণায়ক হয়, তাহলে তার চিহ্নগুলো দেখো, আমি খুব সহজে বলেছি শুরুতে, অর্থাৎ এখানে প্রথমটি হবে প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস, এরপরে মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, অর্থাৎ প্লাস দিয়ে শুরু, এরপরে ক্রমান্বয়ে আসতে থাকবে, প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, প্লাসের পর মাইনাস, এভাবে আসতে থাকবে। অর্থাৎ আমরা এই যে এই সূত্র দিয়েও বের করতে পারি, এত কষ্ট করতে না চাইলে আমরা খুব সহজে এভাবে বলে দিতে পারি, অর্থাৎ প্লাস দিয়ে শুরু এবং প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, এভাবে আসতে থাকবে। এরপরে আরেকটি বিষয় আছে, অর্থাৎ নির্ণায়কের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা হচ্ছে মাইনর তথা অনুরাশি, আর হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর, এগুলো আমাদের প্রয়োজন আছে অবশ্য, বিশেষ করে যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো। এটি বিপরীত ম্যাট্রিক্স হলেও এখানে যেহেতু নির্ণায়কের কাজ আছে, এই জন্য এটা আমরা একটু পরে করব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কোফ্যাক্টর চিনতে হবে, পাশাপাশি কোফ্যাক্টর ম্যাট্রিক্স চিনতে হবে। এই জন্য আমরা দেখি, অর্থাৎ এখানে কী বলা হয়েছে একটু খেয়াল করো, নির্ণায়কের কোনো ভুক্তির যে সারি ও যে কলামে অবস্থিত, ওই সারি ও কলাম ব্যতীত অন্য ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে অনুরাশি বলে। আর অনুরাশির যখন যথাযোগ্য চিহ্ন দ্বারা বিবেচনা করা হয় তখন প্রাপ্ত ফলাফলকে সহগুণক বলে, আর সহগুণককে ইংরেজি বর্ণমালার বড় হরফ দ্বারা লেখা হবে। এখন দেখো, এখানে আমরা যে শুরুতে একটা নির্ণায়ক আলোচনা করেছি সেটি লিখেছি, এরপর আমরা এখন এর থেকে অনুরাশি এবং সহগুণক চিনব। আর অনুরাশি সহগুণক এগুলো হচ্ছে যে কোনো একটা ভুক্তির, একটা ভুক্তির একটা অনুরাশি থাকবে, একটা ভুক্তির একটা সহগুণক থাকবে। তাহলে অনুরাশি হবে যখন আমরা চিহ্ন বিবেচনা করব না, আর সহগুণকের বেলায় চিহ্ন বিবেচ্য। দুটি বিষয় বলছি এখানে, অনুরাশির ক্ষেত্রে চিহ্ন বিবেচনা করতে হবে না, কিন্তু সহগুণকের ক্ষেত্রে অবশ্যই চিহ্ন বিবেচনা করতে হবে, এটাই মনে রাখতে পারো। অর্থাৎ আমরা কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কী করি, যখন মনে করো -5x লিখেছে, এই ক্ষেত্রে যখন x-এর তোমরা কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ বলবে, কত বলতে হবে, -5।
তাহলে অর্থাৎ এখানে কু বা কু ফ্যাক্টর যখন বলবো তখন আমাদেরকে চিহ্ন বিবেচনা করতে। এখানে যদি আমি তোমাদেরকে সহগ বলি তখন তোমরা শুধু ফাইভ বললে সহগ হবে না, তখন বলতে হবে মাইনাস ফাইভ। একইভাবে সহগুণকের বেলায়ও চিহ্ন সহ, তা সহগ সহগুণক একটা কাছাকাছি মিল আছে না, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে দেখো এ ওয়ান ভুক্তির অনুরাশি, অর্থাৎ এখানে এ ওয়ান ভুক্তির, এ ওয়ান ভুক্তির যখন অনুরাশি নির্ণয় করতে হবে, এ ওয়ান ভুক্তির যে এ ওয়ান যেটা আছে তার সংশ্লিষ্ট সারি সংশ্লিষ্ট কলাম বাদ দিয়ে আর যে চারটি আছে অর্থাৎ বি টু সি টু বি থ্রি সি থ্রি এগুলো নিয়ে যেই একটা নির্ণয় গঠিত হবে সেটা হচ্ছে এ ওয়ান ভুক্তির অনুরাশি তথা মাইনর। আবার বলছি অর্থাৎ এই যে এ ওয়ান ভুক্তির যদি আমরা মাইনর নির্ণয় করতে যাই তাহলে কী করতে হবে, এ ওয়ান ভুক্তির সংশ্লিষ্ট সারি সংশ্লিষ্ট কলাম বাদ, তাহলে আর বাকি যারা আছে তাদের নিয়ে যে গঠিত নির্ণায়ক সেটি হচ্ছে এ ওয়ান ভুক্তির অনুরাশি। আর এ ওয়ান ভুক্তির সহগুণক বলবো যখন এর চিহ্ন সামনে দিব, অর্থাৎ এ ওয়ান ভুক্তির সারি সংখ্যা ওয়ান কলাম সংখ্যা ওয়ান অবস্থানগত, তাহলে চিহ্ন হবে কি এদের যেহেতু ফলাফল জোড় যোগ করলে তাহলে অর্থাৎ টু হয়, তাহলে এর অবস্থানগত চিহ্ন এ ওয়ানের অবস্থানগত চিহ্ন কি প্লাস, যেহেতু আমরা এখানে এই যে সামনে এ ওয়ানের অবস্থানগত চিহ্ন দিয়েছি যথাযোগ্য চিহ্নের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে এ ওয়ান ভুক্তির সহগুণক। একইভাবে তোমরা এখানে প্রত্যেকটা উপাদানের বা ভুক্তির অর্থাৎ নয়টি ভুক্তি আছে, নয়টা ভুক্তির কী নির্ণয় করতে পারবে, অনুরাশি এবং সহগুণক। একটা কথা মাথায় রাখবে, অনুরাশির বেলায় মাইনরের বেলায় কী করতে হয় না, চিহ্ন বিবেচনা হয়, কিন্তু সহগুণকের বেলায় অবশ্যই আমাদেরকে চিহ্ন বিবেচনা করতে হবে। আরেকটি কথা বলা হয়েছে সহগুণককে আমরা কী দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করব। এখন আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নির্ণায়কের ধর্মাবলী। ধর্মাবলীতে তোমরা এখানে রসিকা দিতে পারো। দেখো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এই জন্য ভালোভাবে খেয়াল করবে। নির্ণায়কের ধর্মাবলীতে আসো, প্রথম কথাটি দেখো, নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি অথবা দুইটি কলামের মধ্যে স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্ন বদলে যায়। অর্থাৎ আমরা যদি নির্ণায়কের যে সারি বা কলাম থাকে এই সারি কলাম কী করি পাশাপাশি বিনিময় করি, স্থান বিনিময় করি, তাহলে নির্ণায়কের চিহ্ন বদলে যাবে, মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এখন দেখো উদাহরণ হিসেবে এখানে আমরা কী করেছি, এই যে প্রথম সারি যেটা আছে সেটাকে এখানে আমরা কী করেছি দ্বিতীয় সারিতে নিয়ে আসছি, আর দ্বিতীয় সারিকে আমরা প্রথম সারিতে নিয়ে গেছি। এরপর কী হয়েছে, এখানে সামনে একটা আমরা কী করেছি মাইনাস এনে দিয়েছি, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এরপর আসো দুই নাম্বার বিষয়টি দেখো, নির্ণায়কের সারিগুলোকে কলামে বিনিময় করলে নির্ণায়কের মান ও চিহ্নের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি সারিকে কলামে পরিণত বিনিময় করি, অর্থাৎ এখানে যে সারিগুলো আছে, যে প্রথম সারিকে আমরা এখানে প্রথম কলাম করে দিয়েছি, দ্বিতীয় সারিকে আমরা এখানে দ্বিতীয় কলামে লিখেছি, তৃতীয় সারিকে আমরা তৃতীয় কলামে লিখেছি, এভাবে যদি পরিবর্তন করি তাহলে মানেরও পরিবর্তন হবে না, চিহ্নেরও পরিবর্তন হবে না। একইভাবে তোমরা বলতে পারো কলামকে যদি আমরা কী করি সারিতে পরিণত করি, অর্থাৎ এখানে যদি এভাবে বলো ভুল হবে না, অর্থাৎ প্রথম সারিকে প্রথম কলামে, সরি প্রথম কলামকে প্রথম সারিতে, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে, তৃতীয় কলামকে তৃতীয় সারিতে, এভাবে যদি পরিবর্তন করি, অর্থাৎ এখানে কথা বলার সময় তোমরা চাইলে সারিকে কলামে বিনিময় করলে অথবা কলামকে সারিতে বিনিময় করলে এভাবে বলতে পারো, তখন কী হবে না, নির্ণায়কের মান ও চিহ্নের পরিবর্তন হয় না। এখন তৃতীয় বিষয়টি দেখো, নির্ণায়কের যে কোনো দুইটি সারি অথবা যে কোনো দুইটি কলাম এক জাতীয় হলে নির্ণায়কের মান কী হবে, শূন্য হবে। তাহলে দেখো এখানে উদাহরণ হিসেবে এই যে এখানে প্রথম সারিটাও ওয়ান টু থ্রি, দ্বিতীয় সারিটাও কি সরি তৃতীয় সারি ওয়ান টু থ্রি, অর্থাৎ দুইটি সারি একই রকম, তাহলে এর মান হবে জিরো। এখানে ক্র্যামারের সূত্রের কথা বলা আছে, আমরা এখনও ক্র্যামারের সূত্র ডিসকাস করবো না, আমরা পরে করব, এটি একটি সহজ বিষয় তবে গুরুত্বপূর্ণ, এটা পরে আলোচনা করব আমরা। যাই হোক, এখন দেখো এখানে আবার কথাগুলো আসছে, আমরা আবার দেখি নির্ণায়কের ধর্ম। কোনো নির্ণায়কের কী বলা হচ্ছে, যদি দুইটি সারি বা দুইটি কলাম সমান থাকে তাহলে ওই নির্ণায়কের মান কী হবে, জিরো হবে, ওই নির্ণায়কের মান কী হবে, জিরো হবে। হ্যাঁ, এখানে এই যে কী বলা হচ্ছে,
एक नम्बर शाड़ी एवं दुई नम्बर शाड़ी समान थाके। हाँ समान बोलते कि अर्थात एखाने प्रथम शाड़ी आमरा देखते सबगुला वन 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 और द्वितीय शाड़ी देखते सबगुला टू 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 ए रकम जदि सबगुलो समान अर्थात प्रथम शाड़ी वन 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 और एक शाड़ी टू 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 ए रकम जदि दुईटी शाड़ी माने एक शाड़ी একই উপাদান দ্বিতীয় সারিতে বা কিংবা তৃতীয় সারিতে একই রকম উপাদান কিংবা কলামের বেলায়ও যদি একই রকম উপাদান থাকে তাহলে কী হবে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এখানে কলামের বেলায় দেখানো হয়েছে অর্থাৎ কলামের এখানে উপাদান সবগুলো ওয়ান 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 এখানে থ্রি 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 তাহলে এরও মান কী হবে শূন্য হবে। এগুলো আমরা ইজিলি দেখেই বলে দিতে পারবো এই নির্ণায়কের মান শূন্য হবে এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কারণ এত বড় বিস্তার করে নির্ণায়কের মান নির্ণয় করার পর আমরা যদি এমসিকিউর উত্তর দিই তাহলে সেটা হবে কি অর্থাৎ কালকে ফোন এটা সময়ের ক্ষেত্রে আমরা একটা জটিলতায় পড়ে যাব এই জন্য আমাদের বিষয়গুলো মনে রাখতে হবে। এরপরে দেখো কোনো নির্ণায়ককে ম্যাট্রিক্স শ্রেণীয় রূপান্তরিত করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে অর্থাৎ কি বলা হচ্ছে এখানে ম্যাট্রিক্স শ্রেণীয় বলতে কি অর্থাৎ এখানে প্রথম সারি এ বি সি কে এখানে প্রথম কলাম করে দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় সারি ডিএফকে দ্বিতীয় কলাম করে দেওয়া আছে এবং তৃতীয় সারিকে তৃতীয় কলামে পরিবর্তন করা হয়েছে কিংবা এভাবে বলতে পারো তোমরা অর্থাৎ প্রথম কলামকে প্রথম সারিতে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি তৃতীয় কলামকে তৃতীয় সারি তাহলে মান অপরিবর্তিত থাকবে। এই নির্ণায়কের মান যদি কোনো কারণে পি হয় তাহলে এই নির্ণায়কের মানও কী হবে পি কোনো পরিবর্তন হবে না। এরপর দেখো কোনো নির্ণায়কের এক নম্বর সারিকে দুই নম্বর সারিতে এবং দুই নম্বর সারিকে এক নম্বর সারিতে পরিণত করলে নির্ণায়কের মানের পরিবর্তন হবে না কিন্তু তার আগে মাইনাস বসবে অর্থাৎ আমরা যদি পাশাপাশি সোজা কথা হচ্ছে পাশাপাশি কী করি এই শাড়ির সাথে কী করেছি এই শাড়ি বিনিময় করেছি এটা পেয়েছি তাহলে কী হবে চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ পাশাপাশি যদি আমরা কী করি একটি শাড়িকে অন্য শাড়ি দিয়ে কী করি স্থান বিনিময় করি এই কথাটা কলামের বেলায় প্রযোজ্য অর্থাৎ কলামের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য অর্থাৎ আমরা পাশাপাশি যদি কী করি দুইটি কলামকে এক্সচেঞ্জ করি তাহলে অবশ্যই সামনে একটি কী দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে তাহলে কী হবে নির্ণায়কের মান পরিবর্তন মানে অর্থাৎ কলামকে যদি পরিবর্তন করি অর্থাৎ এই কলামটাকে প্রথম কলামকে দ্বিতীয় কলামে নিয়ে যদি নিয়ে আসি আর দ্বিতীয় কলামকে যদি প্রথম কলামে নিয়ে যায় তাহলে কী হবে এই নির্ণায়কের মান যদি পি হয় তাহলে এই নির্ণায়কের মান হবে মাইনাস পি অর্থাৎ পাশাপাশি আমরা কী করি পাশাপাশি দুইটি কলাম যদি স্থান বিনিময় করি তাহলে কী হবে নির্ণায়কের মান পরিবর্তন হবে না কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এরপরে দেখো চার নম্বর কোনো নির্ণায়কে কোনো সারিকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এর নির্ণায়কের মান ওই সংখ্যা দ্বারা গুণ হবে অর্থাৎ এখানে দেখো বিষয়টা আমরা এখানে কী করেছি অর্থাৎ একটা নির্ণায়ক পেয়েছি পি তাহলে এখন আমরা একটা শাড়িকে কী করেছি এম দিয়ে গুণ করেছি তাহলে পুরো নির্ণায়কের মানটাকে এম দ্বারা গুণ করা হবে। এটা সহজ কথা অর্থাৎ আমি আগেই বলেছি যখন একদম শুরুর আলোচনায় নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের যে পার্থক্য ওখানে বলা হয়েছিল যখন একটি ম্যাট্রিক্সকে কোনো উপাদান দ্বারা গুণ করা হবে কিংবা ভাগ করা হবে তাহলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ বা ভাগ করতে হবে বাট নির্ণায়কের বেলায় গুণ করলে যে কোনো একটা শাড়িকে গুণ করে দিলে হবে যে কোনো একটি শাড়ি অর্থাৎ এম দিয়ে এটাকে গুণ করে দিতে পারি আমরা এম দিয়ে কী করেছি এখানে এটাকে গুণ করে দিয়েছি তাহলে এটা পুরো নির্ণায়কে গুণ করা হয়েছে। যদি আমরা কী করি এই শাড়িকে গুণ না করে এটাকেও করি তাহলে পুরো নির্ণায়কে গুণ করা হয়েছে অথবা এই শাড়িকে করলে একই কিংবা কলামের বেলায় এটাকে করে দিতে পারি এম দ্বারা গুণ মানে পুরো নির্ণায়ককে এম দ্বারা গুণ অথবা যদি দ্বিতীয় কলামকে আমরা কী করি এম দ্বারা গুণ করি তার মানে পুরো ম্যাট্রিক্স নির্ণায়ককে এম দ্বারা গুণ কিংবা যদি এই কলামকে আমরা গুণ করি তার মানে পুরো নির্ণায়কটাকে গুণ এবং কমন নেওয়ার বেলায়ও সেম অর্থাৎ আমরা যদি এখানে যে কোনো একটি শাড়ি অথবা কলাম থেকে একটি উপাদান কমন নিতে পারি তাহলে এটা সরাসরি কমন নিতে পারবো সব উপাদান থেকে কমন নিতে হবে না যে কোনো একটি শাড়ি কিংবা যে কোনো একটি কলাম থেকে আমরা কমন নিতে পারবো। এরপর দেখো কোনো নির্ণায়কের ক্ষেত্রে একটা শাড়ি থেকে আরেকটা শাড়ি বিয়োগ দেওয়া যায় একটা কলাম থেকে আরেকটি কলাম বিয়োগ দেওয়া যায়
দুইটি সারিকে যোগ দেওয়া যায়, দুটি কলামকে যোগ দেওয়া যায় অথবা তিনটি সারি একত্রে যোগ দেওয়া যায়। এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একসাথে আমরা পাশাপাশি কী করতে পারি। আমরা কী করেছি এখানে, এই যে এক নম্বর সারি থেকে দুই নম্বর সারিকে বিয়োগ করে দিয়েছি, তার মানে এই যে দেখো এখানে যে এ আছে এ থেকে আমরা কী করেছি এ ডি বিয়োগ করে দিয়েছি, এই বি থেকে আমরা এই ই বিয়োগ করে দিয়েছি, সি থেকে এফ বিয়োগ করে দিয়েছি। আবার এখানে এখানে দেখতে পাচ্ছি কি এই ডি থেকে আমরা কী করেছি নিচের জি বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ এখানে আমরা কী করেছি এক নম্বর সারি থেকে দুই নম্বর সারি বিয়োগ, দুই নম্বর সারি থেকে তিন নম্বর সারি বিয়োগ করে দিয়েছি। এটা করা যায়, এতে কী হবে না, নির্ণায়কের কোনো মানের পরিবর্তন হবে না। এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে, থ্রি বাই থ্রি অর্ডারের যে নির্ণায়ক বা থ্রি বাই থ্রি মাত্রা বিশিষ্ট নির্ণায়ক, এদের ক্ষেত্রে এই কাজ করা যাবে দুইবার। অর্থাৎ সহজ কথা হচ্ছে এন মাত্রা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই ধরনের কাজ করা যাবে এন মাইনাস ওয়ান বার, অর্থাৎ মাত্রা সে একবার কম করতে হবে। এখানে আরেকটি জিনিস দেখানো হয়েছে, সেটি হচ্ছে কি আমরা এই যে প্রথম সারি, এই প্রথম সারিতে কী করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় সব সারিকে আমরা যোগ করে দিয়েছি, অর্থাৎ এটাকে বলা হবে কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। অর্থাৎ এখানে বলতে হবে কী করেছি আমরা, এখানে আমরা যে নতুন আর ওয়ান পেয়েছি এটাকে বলতে হবে আর ওয়ান দিয়ে এখানে একটা প্রাইম দিলেন, তার মানে এটা নতুন আর ওয়ান। নতুন আর ওয়ানটা কীভাবে পেয়েছে, অর্থাৎ আগের যে প্রথম প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি তাদের কি যোগফল এভাবে বলে দিতে হবে। আবার এখানে দেখো আমরা যে দ্বিতীয় সারিটা পেয়েছি অর্থাৎ আর টু এখানে প্রাইম দিতে হবে যেহেতু এটা নতুন পেয়েছে, এটাকে কীভাবে পেয়েছি আমরা, এটাকে পেয়েছি আমরা আগের যে রু নাম্বার টু আছে দুই নাম্বার রু এটা থেকে আমরা তিন নাম্বার রু বিয়োগ করে দিয়েছে, এভাবে পেয়েছে। এভাবে পাশে কিন্তু সাইড নোট দিতে হবে, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা এবার ছয় নম্বর নিয়ম দেখো, এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এখানে যে প্রথম কলামটি আছে প্রথম কলামের প্রত্যেকটি ভুক্তি হচ্ছে কি দুইটি সংখ্যার বা দুইটি রাশির সমষ্টি। তাহলে কী করা যাবে, এই পুরো নির্ণায়ককে আমরা দুটি নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ এই উপাদানগুলো এখানে নিয়ে আসছি, এরপরে দেখো এই উপাদানগুলো এখানে নিয়ে আসছি, আর বাকি যে দুটি কলাম আছে এই দুটি কলাম অপরিবর্তিত হয়ে এখানেও বসে যাবে এখানেও বসে যাবে। এভাবে কী করা যায়, আলাদা করা যায়, অর্থাৎ দুইটি নির্ণায়কের যোগফল হিসেবে লেখা যাবে। আরেকটি কথা আমাদেরকে একটু স্মরণ রাখতে হবে বেশি, সেটা হচ্ছে নির্ণায়কের যখন আমরা প্রবলেম সলভ করতে যাব ওই ক্ষেত্রে যত বেশি সম্ভব আমরা ওখানে জিরো আনার চেষ্টা করব। আজকের বাড়ির কাজ হচ্ছে এই ভিডিও লেসন দেখার পর আমি যে স্থিরচিত্র পাঠাবো ওই স্থিরচিত্র দেখে নোট করে ছবি পাঠাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ভিডিও লেসন তোমরা বুঝতে পেরেছ, তারপরও কোথাও সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি ওই সমস্যা সলভ করে দিব। এই ভিডিও লেসন দেখার জন্য সবাইকে ধন্যবাদ।